आसन्न शारदीय दुर्गा उत्सव उपलक्षे अत्र जिले तीन स्तरे निरापत्ता व्यवस्था जोरदार करेছি এবং এই নিরাপত্তা ব্যবস্থাকে কেন্দ্র করে দুর্গাপূজা শুরু হওয়ার আমরা জানি যে আগামী 19 তারিখ থেকে দুর্গাপূজা শুরু হবে এবং শুরু হওয়ার প্রাককালে আমরা বিভিন্ন নিরাপত্তা ব্যবস্থাগুলি আমরা জোরদার করেছি। আমাদের পোশাক থেকে শুরু করে আমাদের সাদা পোশাকেও গোয়েন্দা তৎপরতা এবং নজরদারি রয়েছে। সুষ্ঠু সুন্দরভাবে আমরা এই অনুষ্ঠানটাকে সম্পন্ন করার লক্ষ্যে সম্প্রীতি যেন বজায় থাকে সেই বজায় রাখার লক্ষ্যে আমরা জেলা পরিষদের পক্ষ থেকে সর্বাত্মক পরিমাণে নিরাপত্তা নিশ্চিত করেই আমরা কাজ করে যাচ্ছি। সুন্দরভাবেই এই অনুষ্ঠানটাকে সম্পন্ন করার জন্য প্রত্যেকটি সদস্য তৎপর আছে। খাগড়াছড়ি জেলা ও উপজেলায় আসন্ন শারদীয় দুর্গাপূজার প্রতিমা তৈরি শেষ পর্যায়ে। এখন রং আর অলংকার দিয়ে প্রতিমাকে সাজাতে ব্যস্ত সময় পার করছে কারিগররা। সনাতন ধর্মাবলম্বীদের এটা সবচেয়ে বড় উৎসব। খাগড়াছড়ি জেলা উপজেলায় সব কয়টি মণ্ডপে পূজার প্রতিমা তৈরি করা হয়েছে। আগামী 20 অক্টোবর ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হবে দুর্গাপূজার আনুষ্ঠানিকতা। জেলা ও উপজেলার পূজা মণ্ডপ ঘুরে দেখা গেছে প্রায় সব মন্দিরে প্রতিমায় মাটি লাগানোর কাজ শেষ করেছেন প্রতিমা তৈরির কারিগররা। তাদের নিপুণ হাতে আপন মনে তৈরি করেছেন প্রতিটি প্রতিমা। অনেক মন্দিরে রঙের কাজও শেষ করেছেন তারা। রং এবং নানা পোশাকে সাজাচ্ছেন প্রতিমাগুলো। ডেকোরেটরের কাজ করছেন আলাদা শিল্পীরা। এক একজন প্রতিমা তৈরির কারিগররা কয়েকটি মন্দিরের কাজ হাতে নিয়েছেন। বর্তমান তাদের হাতে অনেক কাজ, তাই তাদের ব্যস্ততাও বেশি। কারিগর বাবলু দে বলেন, আমরা মনের আনন্দে প্রতিমা তৈরির কাজ করে যাচ্ছি। এবার আমি কয়েকটি মণ্ডপের কাজ হাতে নিয়েছি। প্রতিটি মণ্ডপে প্রায় মাটি এবং রঙের কাজ শেষ করেছি। ডেকোরেটর মিস্ত্রিরা বলেন, প্রতিমাতে মাটি লাগানোর কাজ শেষ, আমরা ডেকোরেটরের কাজ শুরু করেছি। এবার আমরা অনেক মন্দিরে ডেকোরেটরের কাজ হাতে নিয়েছি। খাগড়াছড়ি পূজা উদযাপন কমিটির সদস্যরা বলেন, জেলা উপজেলায় এবার শারদীয় দুর্গাপূজা উদযাপন হতে যাচ্ছে আনন্দমুখর পরিবেশে। উপজেলার প্রতিটি পূজা মণ্ডপে পুলিশ পোশাক এবং সাদা পোশাকে নজরদারি করছেন। প্রতিমা তৈরি থেকে পূজা উদযাপনের শেষ মুহূর্ত পর্যন্ত নজরদারি থাকবে। এছাড়াও পুলিশের টহল বৃদ্ধি করা হবে। আমরা দুই একটা মানবিক প্রতিমার কাজ শেষ করলাম, আরও 4-5টা প্রতিমার কাজ বাকি রয়ে গেছে। কীভাবে আমরা দ্রুত এই কাজগুলো শেষ করে মন্দির মন্দিরকে আমরা বুঝিয়ে দিতে পারি, খুব দ্রুতভাবে আমরা চেষ্টা করছি। ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বত্র স্বাদিকে স্বর্ণস্তম্ভকে গৌরী নারায়ণ নমস্তুতে। জয় মঙ্গলময়ী আদ্যশক্তি মহামায়া জগৎজননী দুর্গা দেবীর বিকল চরণের জয়। 1430 বাংলা 2023 সাল মায়ের আগমন ঘটকে এবং মায়ের গমন ঘটকে। মায়ের আগমনী বার্তায় প্রত্যেকটি গৃহে, প্রত্যেকটি মন্দিরে, প্রত্যেকটি ভক্তের আস্তানায় সবাই পরিষ্কার পরিচ্ছন্ন এবং সুন্দর রূপে মাকে বরণ করার জন্য অধীর আগ্রহে বসে আছে। ঠিক আমরাও শ্রী শ্রী লক্ষ্মীনারায়ণ মন্দির খাগড়াছড়িস্থ কেন্দ্রীয় মন্দিরের সকল ভক্তগণ মন প্রাণ এক করে আমরা মাকে আরাধনার জন্য, মাকে বরণ করার জন্য এবং মায়ের সপরিবারে সকল দেবগণকে বরণ করার জন্য আমরা অধীর আগ্রহে বসে আছি। মা যেন এই 1430 বাংলার 2023 সালে সকল জীবের মঙ্গল এবং শান্তি মা বয়ে আনে এবং সমগ্র পৃথিবী যেন আগামীতে মঙ্গলময় করে রাখে সেই কামনা মায়ের পাত মধ্যে আমরা ভক্তরা সবাই মিলে কামনা করব। অদূর ভবিষ্যতে যেন এই মায়ের আগমন বার্তা সকল জীবের জন্য মঙ্গলময় হয়ে আসে, সমগ্র পৃথিবী যেন মঙ্গলময় করে এই কামনা মায়ের চরণে আমরা অঞ্জলি প্রদান করব। বিপ্লব তালুকদার, NN TV, খাগড়াছড়ি।